হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার কাছে রয়েছে এসএ ব্র্যান্ডের প্ল্যাটফর্ম মেশিন। মেশিনটাতে প্রবলেম হচ্ছে যে এখানে কিপ্যাডগুলো কাজ করছে না। এখানে কিপ্যাডটা খারাপ হয়ে রয়েছে। এই কিপ্যাডটাকেই আজকে কীভাবে চেঞ্জ করতে হয় সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো। রিপেয়ারিংটা যদিও ইজি, কোনো এখানে রিপেয়ারিংয়ে সেরকম কোনো ব্যাপার নেই, তাও আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই তোমাদের কাজে লাগবে। এখানে আমার কাছে রয়েছে এসএ ব্র্যান্ডের মেশিন। এই মেশিনটাকে খুলতে গেলে পেছনে চারটে স্ক্রু আছে। এই চারটে চার কোণা চারটে স্ক্রু খুললে মেশিনের উপরে যে ক্যাবিনেটটা আছে, ক্যাবিনেটের উপরের পার্টটা বেরিয়ে আসবে। আমার এখানে স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। এবার উপরের পার্টটা আমি খুলে নিচ্ছি। এখানে উপরের পার্টটা খুলে নিলে ভেতরে কিপ্যাডটা দেখা যাবে। এখানে কিপ্যাডের কানেকশান ভেতরে যে রয়েছে, এখানে যে ফিতের মতন দেখা যাচ্ছে, এই যে ফিতের মতন, এটাই হচ্ছে কিপ্যাডের কানেকশান। এই কিপ্যাডের কানেকশানটাকে খুলে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিপ্যাডের কানেকশানটা এখানে মাদারবোর্ডের সঙ্গে লাগানো আছে। এটাই আগে খুলে নিতে হবে, তো আমি এটাকে আগে খুলে নিচ্ছি। এটা খুব টাইট হয়ে আটকে রয়েছে এখানে। যাই হোক, এটাকে আগে খুলে নিতে হবে, তারপরে গিয়ে নতুন কিপ্যাডটাকে এখানে সেট করে নিতে হবে। এই হচ্ছে নতুন কিপ্যাড যেটা মেশিনের মধ্যে আমি সেট করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার কাছে একটা নতুন কিপ্যাড রয়েছে। এই হচ্ছে নতুন কিপ্যাড, এটাই এখানে আমাকে বসাতে হবে। তার আগে পুরোনো যে কিপ্যাডটা আছে সেটা মেশিনের হেডের মধ্যে যেটা লেগে আছে ওখানটা থেকে আমাকে তুলে তারপরে এই নতুন কিপ্যাডটা লাগাতে হবে। তো আমি পুরোনো কিপ্যাডটাকে ওখান থেকে তুলে নিয়েছি। এই হচ্ছে পুরোনো কিপ্যাড যেটা মেশিনের মধ্যে লাগানো ছিল, আর এটা হচ্ছে নতুন কিপ্যাড যেটা আমি মেশিনের মধ্যে সেট করব। এই হচ্ছে জায়গা যেখানে কিপ্যাডটাকে সেট করতে হবে। এখানে আমি নতুন কিপ্যাডটাকে এখানে সেট করে দিয়েছি হেডের মধ্যে। এখানে হচ্ছে, এই হচ্ছে নতুন কিপ্যাড, পুরো আমার সেট করা হয়ে গেছে। এবার আমি মেশিনটাকে একবার অন করে দেখব যে কিপ্যাডটা ঠিকমতো কাজ করছে কি না। এখানে কিপ্যাডের কানেকশানগুলো করে দিয়েছি আমি, যে এখানে কিপ্যাডের যে জ্যাকটা আছে সেটা মাদারবোর্ডের সঙ্গে লাগিয়ে দিয়েছি। এবার আমি মেশিনটাকে একবার অন করে দেখব। এখানে আমি মেশিনটাকে অন করছি। এখানে আমার মেশিনটা চালু হয়ে গেছে। এখানে একটা ওজন দিয়ে আমি দেখব যে কিপ্যাডটা ঠিকমতো কাজ করছে কিনা। এখানে আমি একটা ওজন দিয়েছি, এখানে টিয়ারটা প্রেস করলাম, এখানে টিয়ারটা কাজ করছে, রিজিরোটাকে প্রেস করলাম, রিজিরোটাও কাজ করছে। আমার মেশিন পুরো এখন ওকে হয়ে গেছে, এখানে আর কোনো কিপ্যাডের সমস্যা নেই। এই ছিল
আজকে রিপেয়ারিং যা আমি তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।